بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين अलिफ लाम रा एगुलो होच्छे एकटी सुस्पष्ट ग्रंथेर आयात निःसंदेहे आमी एके आरबी कुरान हिसेबे नाजिल करेछि जेनो तुमरा ता अनुधावन करते पारो हे नबी आमी तुमाके ए कुरानेर माध्यमे एकटी सुंदर कहानी शोनाते जाच्छि जा आमी तुमार काछे ओही हिसेबे पाठिएछि अथच तार आग पर्यन्त तुमी ए कहानी सम्पर्के छिले सम्पूर्ण बेखबर लोकदेरी एकजन एटा होच्छे सेई समयेर कथा যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন যাও আব্বাজান এই দিনটাতে ইবাদতে মশগুল থাকেন তার ইবাদতে ব্যাঘাত ঘটানোটা আমাদের ঠিক হবে না আর তাছাড়া ইবাদতের সময় তিনি অন্য কোনো কাজ করে না মাহফিলে একা থাকাটাই তো আমাদের উদ্দেশ্য আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আজকেই তাকে শান্তিপূর্ণ অবস্থায় কোনোরূপ ঝামেলা ছাড়াই কথা বলা যাবে যাও তোমরা কথা বলে এসো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আমার পুত্রগণ নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে এখানে কেন এসেছো জানো তো আজকে আমি কোনো কাজ করব না আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই কি কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে তেমন কোনো কারণ নেই আব্বাজান এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল আমাদের সাথে একটু খেলাধুলা করলো আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে তাই না আব্বাজান ইউসুফ এখনো বালক আছে তার মরুভূমিতে যাবার সময় হয়নি সময় হোক ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো এখন যাও আব্বাজান আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো জি আব্বাজান কথা দিচ্ছি বললাম তোর সময় হয়নি এখন তোমরা এখান থেকে যাও যাও এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন এটা কি পয়গম্বরের বংশধরের নমুনা
আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই। লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না। তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে। কি পারবে? সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে, তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি। ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হচ্ছে ইউসুফ নিজেই। কোনো রকম ভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে। ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাব। ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে, তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না। এটাও একটি পথ, চলো পরীক্ষা করে দেখি। ইউসুফ, তুই কি সবসময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস? জি, আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি। আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি, কিন্তু এ খেলা সে খেলা নয়, এটা পাহাড় ও মরুভূমিতে খেলা। ব্যাপার কি, পশুগুলোকে বের করছো না? না, ভাইদের জন্য অপেক্ষা করছি। তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছ? হ্যাঁ, এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে। কেন অনুমতি দিচ্ছেন না আব্বাজান? আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো, বিনোদন পেল, আর আমাদেরও কাজে সহযোগিতা হলো। মরুভূমি যে এত সুন্দর, আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি। আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছ? না, এইটা কিরকম? আরে কি বলিস, এত মজা, আমি তো প্রতিদিনই খাই। আচ্ছা ইউসুফ, তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছ? কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন। ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেলার কাছে অঙ্গীকারাবদ্ধ। আর দ্বিতীয়ত, প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনই। লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না, ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না। আজ না হয় ইউসুফ ওদের সাথে যাক, তাহলেই তো মানুষের কটু কথা বন্ধ হবে। ইউসুফ এখনো বাচ্চা রয়েছে, তাছাড়া আমি এটা ভালো করে জানি, মরুভূমিতে যাওয়া, কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক। কোনো শিক্ষাই তাড়াহুড়া করে হয় না, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি। তোমরা তো একা যাওনি, আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব, ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শিখাতে, আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট, পিতামাতার মহব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা, ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়ব, কি যে মজা হবে। আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে, আর ইউসুফ যদি গাফিল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম দুর্বল, নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখন অনেক ছোট,
তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই, আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান, ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই, দিন না আব্বাজান। ঠিক আছে, অনুমতি দিলাম। শুক্রিয়া জ্ঞাপন করছি আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই, সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসব পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না। ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে, সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদা জান ইব্রাহিম নবীর জন্য এসেছিল, ইব্রাহিম খলিলুর রহমান। তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন, আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনী বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো, এসো, চলো ইউসুফ, চলো, এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুল্লুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন, চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে, একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাভি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। হ্যাঁ,
দুশ্চিন্তা করবেন না আপাজান। আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি, যাও ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্য অস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ, চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ, তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ। আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে। এইটা কি ধরনের খেলা, আমার জানুতে ব্যথা লেগেছে। সাহায্যের জন্য আব্বাজানকে ডাক, আব্বাজান, আব্বাজান। যত চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি।
পিতা জানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তাকে, ডাক্তাকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতা জানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক্তাকে, ডাক্তাকে। আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলোতে এখন তোকে সাহায্য করবে ডাক্তারদের, ডাক্তারদের। শুনেছো কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। দেখো ভালো করে, দেখো ভালো করে, দেখ তোর সেজদাকারীদের স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা? আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম, আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত, আমি একটা খোয়াব দেখেছি, ইউসুফ অন্ধকার ঘরে। ও
অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয় ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে, তুই না আমরা? বল তোর সেজদাকারী গণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেবো না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে নবী, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে, ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবো। সন্তান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, নাহলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাবি, একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তালা আমাদের কখনোই ক্ষমা করবে না, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশমনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশমনেরাই হচ্ছে আমার নিজের ভাইরা। কত দুর্ভাগা তারা, খোদা তালার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাবি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এ কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি করব এখন, ওরা তো আমাদের দুজনকেই হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে, খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর, তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে, দেখো কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন, আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে। উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা, এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে, এজাদের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো, চলো যাই। দল নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো। আব্বাজান, তারা কখন ফিরবে? চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে,
লাবিতাকে রক্ষা করেছে। কেন? ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চাইনি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনেই এখানে এসেছি। কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত, কোনো কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এ কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি, বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। চল, এভাবে টানছো কেন? ছাড়ো ওকে, তোমাকে করতে হবে না, আমি করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়ে করছি। আমার গুনাটা কি? আমার সাথে কেন এমন করছো? কোনো গুনা নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। আমি কূপে ভয় পাই, লাভি আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরব না। তুই বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। আমি কূপে ভয় পাই, আমাকে ছেড়ে দাও। থামো, আবার কি হলো তোমার? যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাওয়া করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইয়াহুদা, আমাকে কূপে ফেলো না, দোহাই তোমাদের, আমাকে কূপে ফেলবি, আমাকে রক্ষা করো। আমার তোমার সাথে কথা
আছে লাভি লাভি চুনি ও কি বলতে চায় বেহুদার কথা বলিস না ওকে তাড়াতাড়ি নিচে ফেল তোমরা থামো বলছি তোমরা তোকে কূপে নিক্ষেপ করবেই শুধু একটু পরে না হয় একটু আগে এত তাড়াহুড়ার কি আছে দেখি ও কি বলে সরো সরো কি বলবে আমার ভাই আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই তার শেষ ইচ্ছা কি তোমরা শুনোনি আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে যদিও ভাইরা আমার পুরো অন্যায় করছে কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও অন্যদেরকে বলো না সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার এই ঘটনা খোদাবন্ধের কাছে গোপন থাকবে না খোদাবন্ধের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে তবা করো তবা করো যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্যে তোমাদের উপরে আজাব না নেমে আসে দাতালা আমাদেরকে ক্ষমা করুক আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব তোমরা এটা জানো তারপর আমার উপরে এমন জুলুম করছো আমি ওই চিন্তায় আছি তোমরা তো বনি ইসরায়েলের সন্তান তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এই রূপ কাজ করে আমি জানি আমার ভাই আমরা অভিশপ্ত পাষাণ হৃদয়ের অধিকারী আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি কি হলো তোমাদের কেন দেরি করছো এসো আমার সাথে এসো ইয়াউদা ইয়াউদা আমাকে ফেলো না আমি আমি তো তোমাদের ভাই ইয়াউদা আমার ভয় করছে লাভি লাভি আমাকে রক্ষা করো ইয়াউদা ইয়াউদা আমাকে ফেলো না লাভি আমার অন্ধকারে ভয় করছে আমাকে ফেলো না আমি তো তোমাদের ভাই আমার সাথে কেন এরকম করছো লাভি লাভি আমাকে রক্ষা করো আমার ভয় করছে লাভি আমার ভয় করছে আমাকে রক্ষা করো শামুন ইয়াউদা যাও আরো ধরে নিয়ে এসো আমাকে রক্ষা করো পড়ে গিয়েছে ইয়াহুদা সরো সরো ইউসুফ 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 আব্বাজান ইউসুফ 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 কোনো সাড়া দিচ্ছে না কি হয়েছে সবাই তো এটাই চেয়েছে সবাই এটা চাইনি তুই শুধু চেয়েছিস আমাদের সিদ্ধান্ত এটা ছিল না তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি তুই এর ফল ভোগ করবি আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি খোদার অভিশাপ তোর ওপর আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার তুই নিজে এর জন্য দায়ী তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না এর জন্য আমরা সবাই দায়ী তুমি
নিশ্চয়ই ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয়ই ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম, তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে, এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি, প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে, নাও। মাউউদ, মাউউদ, মাউউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে, তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। পাঁচ আর চোদ্দ মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা, এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে, আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব, আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে,
এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। সে জীবিত আছে, এখন তো তোমরা নিশ্চিন্ত, চলো এখন। কি হলো, তোমরা কি যাবে? ইউসুফ, আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো, এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে, আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না, তোমার ভাইরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার উপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে, তুমি একদম চিন্তা করো না, আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না, আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্যই ছিল ওকে হত্যা করা? তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে, আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে, রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাভি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার, আগামী কাল অবশ্যই আসবো। লাভি, 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 ইয়াহুদা, শামুন, ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না। ব্যাপার, বসলে কেন? আমি দিনের আলোতে আব্বাজানের সম্মুখে আমার এই মুখ দেখাতে পারবো না, তাই সূর্য ডোবা পর্যন্ত আমি অপেক্ষা করব। অন্ধকার আমাদের কুচ্ছির চেহারাটাকে ঢেকে রাখবে, আর অন্ধকারের মধ্যে আব্বাজানের আহাজারি আমাকে দেখতে হবে না, আর অন্ধকারের মধ্যে সেও তো আমাদের এই ভণ্ড কুচ্ছিত নোংরা চেহারাটাকে দেখতে পাবে না। ও ঠিকই বলেছে, এভাবে আব্বাজানের মুখোমুখি হওয়া যাবে না। এই জামাটি ঠিক এভাবে আব্বাজানের নিকট নিয়ে যাওয়া ঠিক হবে না। সে জিজ্ঞেস করবে, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে এই জামাতে রক্ত কোথায়?
চিন্তার কিছু নেই, এখনো খুব বেশি দেরি হয়নি। ওরা তো সবসময় সূর্যাস্তের পূর্বে দিনের আলোতেই ফিরে আসে, আজকে এত দেরি করছে কেন? ওরা হয়তো খেলাধুলায় মশগুল হয়ে গেছে আর সময়ের কথা ভুলে গেছে। শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি, তোমরা আমাকে বলো আমার ইউসুফের সাথে কি ঘটেছে। আমি আর আমার ভাইরা জানি না সঠিক কি ঘটেছে, ঘটনার সময় আমরা ওইখানে ছিলাম না, আমরা বিনোদন খেলায় মশগুল ছিলাম, আমরা স্থান কাল থেকে গাফেল ছিলাম। খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি। ইউসুফের দৌড়ানোর সামর্থ্য না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না, ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল।
খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না। আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল, শুধুমাত্র ইউসুফই ছিল না, আমরা শুধু এই রক্ত মাখা জামাটি পেয়েছি। ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? অনেক খুঁজেছি আমি, শুধু এই রক্ত মাখা জামাটি ছাড়া আর কিছুই পাইনি। চিহ্ন করে দিয়েছে এই জামাটা। জামাটা আমার ইউসুফের, আমি ওর গ্লান পাচ্ছি। আমার ইউসুফ কেন এমন হলো? আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল। অভিশাপ দিচ্ছি ওই নেকড়েদের যারা তোকে ছিন্ন ভিন্ন করেছে। আমি তোর বেদনা কি করে সহ্য করব? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল। তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো হে খোদার নবী, দশটি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেললে। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আমার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান, এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছ, তবে এটা ধ্রুব তারার মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফরমানে বৈশ্যতা স্বীকার করেছ। তোমাদের নাফস তোমাদের আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান, আমরা সত্যি কথা বলছি, আব্বাজান আমাদের বিশ্বাস করুন। আজব তো আমরা কি করেছি! তোমরা আমানতের খেয়ানত করেছো। তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যে যেভাবেই হোক যেখান থেকে হোক ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে, আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না।
চলো সবাই, চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি। দেখলে শেষমেশ তোমরা কি মুসিবত নিয়ে আসলে? মুসিবতের কারণটা তুমি। আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতাম তাহলে কাহিনী শেষ হয়ে যেত। এখনো বেশি দেরি হয়নি, আমরা এখনো এই কাজটি সম্পন্ন করতে পারি। এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি, যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেবো আমি। চুপ করো, বোঝার চেষ্টা করো। এখন আমাদের কি করার আছে? আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না। তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয়, সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। ভালোভাবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো, তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান, ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না। সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম, আপনি কে? তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমি, একত্ববাদী খোদার বার্তাবাহক, তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে, তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে। কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে? তারা আমার উপর অনেক জুলুম করেছে। আপনি কি তাদের শাস্তি দিতে চান? না না, তারা তো আমার ভাই। কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করল? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে, এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে। কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না। আমি তাদের জন্য খুবই চিন্তিত, তাদের নিশ্চয়ই তব করা উচিত। ভবিষ্যতে বেশি দূরে নয় তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে। তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুয়াজ্জমে পৌঁছতে পারবে না। আমার আব্বাজান আমাকে রেসালাতের সুসংবাদ দিয়েছে।
এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে? তুমি এখানে গভীর কূপে নয়, ইলাহির আনুকূল্যের ছায়ায় রয়েছ। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নববাত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনরূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নববাত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। হে মহান খোদার বার্তাবাহক, আপনি কোথায় গেলেন? আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আপনারা, জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সাউর সত্য সুন্দর, এবং জানি যে এই মুসিবতে খোদা তালা আমাকে সাহায্য করবে, কিন্তু আজ থেকে ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না আমি। আব্বাজান, আব্বাজান, আমি আব্বাজানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না। আমি এখনই মরুভূমিতে যাবো আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো। ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো? ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাজানের অভিশাপ, অর্থাৎ লজ্জা, চিরস্থায়ী ধ্বংস। কি বলছো তুমি বুঝতে পারছো? কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না। বাহ আমার ভাই, বাহ, তোমরা তো প্রয়োজনে আব্বাজানকেও মারতে পারো, আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। জনাব ইয়াকুব, তোমাদের আব্বাজান কোথায়? কি চাও, কি চাও তোমরা? তোমাদেরকে আমি আর দেখতে চাচ্ছি না। আমরা কেনানের অধিবাসী হে আল্লাহর নবী, দরজাটা খুলুন, আমি ইয়াকিন
দরুদ হে আল্লাহর নবী ইয়াকুব। তোমাদের উপরে খোদাবন্ধে দরুদ। সান্ত্বনা ও সমব্যথী হওয়ার জন্য আমরা আপনার কাছে এসেছি। যদি আমরা কোনোরূপ সাহায্য করতে পারি তো বলবেন। এখনো জানি না আমার ইউসুফ মৃত না জীবিত। পুত্ররা বলেছে নেকড়ে তাকে নিয়ে গেছে, কিন্তু এটার কোনো হকিকত নাই। যদি অন্য কোনো বিপদ তার উপর আসে তার খবর জানা নেই। চিন্তা করবেন না, যদি জীবিত থাকে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করব, সব জায়গায় অনুসন্ধান করব। কিন্তু আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না মানে দিনের আলো তো খুঁজতে সুবিধা হবে, এই জন্যই বলছিলাম। না, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই, কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজব, আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাব। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন, অবশ্যই খুঁজবো। হ্যাঁ, খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরা আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে। কিন্তু আব্বাজান কি আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে, কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়? পাবে না। আর ভুলে গেছো নাকি, ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ওই যে
সালাম হে খোদার নবী, দরদ তোমাদের উপরে। আমরা চারণভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ। কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়, আজ আমরা ওখানটাতে খুঁজব। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমি আপনাদের সঙ্গে যাব, চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পায়নি, আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ, 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 ইউসুফ। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাব? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি, কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান, না জানি সে এখন কেমন আছে। কেমন আর থাকবে তার অবস্থা, সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে। আমি এসেছি তোমাকে নজাতের সুসংবাদ দিতে।
ওই গাছটার কাছে একটা লবণাক্ত পানির কূপ আছে, ওখানে কি একটু খুঁজে দেখবেন? হ্যাঁ, কিন্তু কেউ তো ওই লবণাক্ত কূপের পাশে পশু নিয়ে যায় না, তবুও চলুন দেখা যাক। ওরা তো দেখছি কূপের দিকে যাচ্ছে। তোমার নিশ্চয়ই ঘুমোতে ইচ্ছে করছে ইউসুফ। গত রাতে ঘুমাইনি, অনেক ঘুম পাচ্ছে আমার। বুঝতে পেরেছি, ঘুমের ইচ্ছার পেছনে একত্ববাদী খোদার অন্য কোনো মারিফত লুকিয়ে ইউসুফ তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। এখন তোমার জাগ্রত থাকার সময় নয়, শান্তিতে ঘুমাও। সকল জায়গায় তো খুঁজলাম, কূপের ভেতরটাও দেখি তাহলে। এমনও তো হতে পারে বাচ্চা ছেলে খেলতে খেলতে কূপের মধ্যে পড়ে যেতে পারে, চলো দেখি। ইউসুফ, 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 ইউসুফ! অনেক গভীর কূপ, ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না। একত্ববাদী খোদার ইচ্ছায় অন্য কোনো মারিফত লুকিয়ে আছে, তোমার জাগ্রত হওয়া উচিত হবে না। আর তোমার এও উচিত হবে না পিতার কোলে ফিরে যাওয়া। শুক্রিয়া খোদার যে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইউসুফের কি হলো? কোনো জবাব দিল না কেন ইউসুফ? তবে কি যদি ইউসুফের কোনো বিপদ ঘটে তবে তোমাদের কপালে কিন্তু খারাপই আছে। ইউসুফ, 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 তোমরা অবশ্যই এই অপকর্মের খেসারত দেবে। যখন বাড়িতে ফিরবো তখন তো অবশ্যই এটা জানতে পারবে। বাড়িতে ফিরবে এত নিশ্চিত হলে কিভাবে? তোমাদের দ্বারা অসম্ভব নয়। যাদের হাত এক ভাইয়ের রক্ত দিয়ে কলুষিত হয়েছে তাদের হাতে দ্বিতীয় ভাইও খুন হয়ে যেতে পারে। তোমাদেরকে কোনো বিশ্বাস নেই, তোমরা অন্যান্য সবাইকে এমনকি পিতাকে হত্যা করতে পারো। মহান পুরুষ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাদের সঙ্গে ছিলে না। যখন গৃহে পৌঁছাবো তখন আব্বাজানকে বলিস যে ইউসুফকে চুরির নকশাটা কাটছিল। আমি কূপের মধ্যে। ইউসুফ, 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 ইউসুফ এখনো বেঁচে আছে, ইউসুফ জবাব দিয়েছে। কেন উত্তর দিচ্ছিলে না? ঘুমিয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমার এখানে অনেক জীবজন্তু আছে। তোমাকে ওরা আক্রমণ করেনি? তুমি সুস্থ আছো? আমি ঠিক আছি, শুধু একটু ক্ষুধা লেগেছে। এই যে তোমার জন্য কিছুটা খাবার এনেছি। আব্বাজান কেমন আছেন? ভালো নেই।
ধৈর্য ধরে আছেন, কিন্তু তার অবস্থা ভালো নয়। দোয়া করো যেন আমি সবুর করতে পারি। আমি জানি না আব্বাজানের এই বিরহে কিভাবে ধৈর্য ধরব। আব্বাজানকে খুব মনে পড়ছে। খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই, যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তালা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না? যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে। আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। ইয়াকুবকে সাহায্য করো, তার ইউসুফের বিরহ সহ্য করার শক্তি নেই। Thank you.
ইউসুফ, তুমি নাজাত পেলে কিভাবে? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে এসো। এইসব কথা বন্ধ করতে বলো। আমাকে বাইরে নিয়ে এসো। গত রাত কিভাবে কেটেছে তোমার? অনেক ভয় পেয়েছিলাম, বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার। কিভাবে পারলে আমাকে এই অবস্থায় রেখে যেতে? কিভাবে পারলে? আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে? এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। তুফান আসছে, তুফান! চলো, আমরা কোনো নিরাপদ জায়গা আশ্রয় নেই। চলো, তুফান আসছে, চলো সবাই। লাভি, এখান থেকে চলো, তুফান আসছে, তুফান! ইউসুফ, তুফান আসছে, আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, আমরা আবারও আসবো। তুফান থেমে গেছে। এইটা আবার কেমন তুফান? খুব ভয়ানক তুফান ছিল এটা, কিন্তু হঠাৎ শুরু হলো, হঠাৎই শেষ হয়ে গেল, বুঝলাম না। এটা কোথায় ফালিক? খোদা আমাদের রহম করুক, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আমাদের দিকভ্রান্ত করার জন্যই তুফানটাকে পাঠানো হয়েছে। কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আবার দেখতে দেখতে চলেও গেল।
ইউসুফ। এখন কি করব ঠিক জানি না, আমি আসলে এই জায়গা চিনি না। ইউসুফ, তুফান শেষ হয়ে গেছে, ভয় পেও না, আমি এখানে আছি। আমি ভয় পাচ্ছি, আমাকে বাইরে নিয়ে যাও। একটু বোঝার চেষ্টা কর, আমি এটা পারবো না। এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে, আমরা এই দিকেই রওনা হব। আমরা রওনা হব, এই পথ ধরেই যাব, সবাই প্রস্তুত হও। আমরা কিভাবে জানবো যে আমরা সঠিক পথে যাচ্ছি? আমাদের তো একদিকে রওনা হতেই হবে। আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি, আশা করি আমরা পথ পেয়ে যাব। কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব। আমাদের কাছে কতটুকু পানি রয়েছে ফালি? এক মশকের অর্ধেক, আর সবার পানি শেষ। দেখো, যে বেশি তৃষ্ণার্ত তাকে দাও। এটা আপনি কি বলছেন জনাব? এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত। জীবন যেমন একসঙ্গে, মৃত্যু একসঙ্গে। পানি সকলের জন্যে, যদি না থাকে তাহলে কেউ পাবে না। এটা একদমই ঠিক নয়, এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো। বুঝলাম না, ও তো খোদার আমানত ছিল, খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে। আমি ভালো পিতা হতে পারলাম না, যদি পারতাম তাহলে ওকে ভালোবাসতাম, নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না। সত্যি করে বলুন তো, আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন? তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো? ভাইজানেরা একদমই ইউসুফকে ভালোবাসে না। ইউসুফ যে কেন তাদের সাথে গেল? আমি তো তাকে পাঠিয়েছিলাম, ওর তো কোনো দোষ নেই। আফসোস যদি না পাঠাতাম, কেন তাকে পাঠালাম? একটু সবুর করো, দেখি শব্দটা কিসের। আমি মাত্রই দেখে আসলাম, একটা কাফেলা আসছে এইদিকে। সত্যিই তো এইদিকে আসছে? কাফেলার দল তো সাধারণত অন্যদিক দিয়ে চলাফেরা করে, ওরা এখানে কি করছে? ওরা এখানে আসবে না, আমরা এখানেই নিরাপদ থাকবো। ধরে নিলাম ওরা আমাদের দেখতে পাবে না, কিন্তু ভেড়াগুলোর কি করবে? আমাদের এখনো অনেক সময় আছে, ওরা এখনো অনেক দূরে। নাফতালি, হ্যাঁ বলো। ভেড়াগুলোকে এখান থেকে সরিয়ে ওই টিলার পেছনে নিয়ে যাও, যাতে ভেড়াগুলোকে না দেখা যায়। যাও।
এইখানেই থাকি আমি, ভেড়াগুলোকে আর দেখতে পারবে না। আমি টিলার কিনারায় ওই নির্জন বৃক্ষটাকে চিনি। ওইটা কেনানের পাথরি এলাকা। ওই বৃক্ষের তলে একটা পানির কূপ রয়েছে। যদি অনুমতি দেন তাহলে এই সংবাদটা সবাইকে দেই। ফায়দা নেই, ওই কূপের পানি লবণাক্ত। আপনি নিশ্চিত ওই কূপের পানি লবণাক্ত? হ্যাঁ, বেশ কয়েকবার আমি পথ অতিক্রম করেছি। এই কূপের পানি জীবজন্তুর জন্য উপযুক্ত নয়। কিন্তু পানি না পেলে কাফেলার সবাই মারা পড়বে, কিছু একটা করুন। আমাদের এখন কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রওনা করা, পরবর্তী কূপের কাছে তাড়াতাড়ি পৌঁছানো। কাফেলারদের যদি বাঁচাতে চাও তাহলে দিনের আলোর মধ্যেই পৌঁছাতে হবে। চলো রওনা করো। সবাই রওনা হও, আমাদের খুব দ্রুত যেতে হবে। মেহরবান খোদা, যদিও আমার ভাইরা আমার উপর জুলুম করেছে, কিন্তু তুমি তো আমার উপর মেহরবান। আমাকে এই গভীর কূপ থেকে নাজাত দাও। আমি অঙ্গীকার করছি, যদি নাজাত পাই পুরো জিন্দেগি তোমার ইবাদত করে কাটাবো এবং সব সময় তোমার ফরমানে অনুগত থাকবো। ওদের আঘাত করো না, কোনো লাভ নেই, বরং আমরা কিছুক্ষণ এখানে অবস্থান করি। রহস্য কি? ওরা পানির ঘ্রাণ পেয়েছে, জীবজন্তু তো আর বোঝে না যেটা লবণাক্ত পানি। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার আছে। প্রাণীগুলো এমন করছে কেন? পানি, পানি, একটু পানি খাবো, আমাকে একটু পানি দাও, পানি। পানির শব্দ পেলাম, শুনেছেন? কোনো ফায়দা নেই, এটা তো লবণাক্ত। আমাকে একটু পানি দাও, আমি পানি খাবো, পানি দাও, দাও একটু পানি। এই কূপের পানি কি সত্যিই খাবার উপযুক্ত নয়? এই বৃদ্ধ লোকটি খুবই অসুস্থ হয়ে পড়েছে জনাব। আমরা এখান থেকে কিছু পানি উত্তোলন করি, আর কেউ না হোক প্রাণীগুলো তো খেতে পারবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিও না, বললাম তো এটা লবণাক্ত। তুলে দেখি না কি হয়। যা ইচ্ছা করো,
বালতি নিয়ে এসো। যদি তাকে কূপ থেকে বের করে আনে তবে কি করব? কি আর করবে, তোমরা তো এটাই চাচ্ছিলে যে কাফিলারা তাকে দেখুক আর সঙ্গে করে নিয়ে যাক। হ্যাঁ, তার মানে কি আমাদের ভাইকে আমরা এইভাবে ছেড়ে দেব? তোর সাথে আমি একমত, আমাদের ভাইকে তো আমরা বিনামূল্যে ছেড়ে দিতে পারি না। কিন্তু আমার কথার অর্থ এটা নয়। তোর মতামত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইউসুফকে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তার মানে কি আমাদের ভাইকে আমরা বিক্রি করব? না, আমরা বলবো আমরা তো পলাতক গোলামকে বিক্রি করছি। পানি তো মিষ্টি। হ্যাঁ, তাই তো, এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয়, জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি, এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ, একটু মুখে নিয়ে দেখুন কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা, কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না,